আসসালামু আলাইকুম, জাজি কিচেন আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন শীতকাল, শীতকালে বাজারে প্রচুর পাবদা মাছ পাওয়া যায়। বাসায় কিভাবে আপনারা সুস্বাদু করে পাবদা মাছ রান্না করবেন সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে শুরুতে আমি পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে একটু হাত দিয়ে মেখে ভালো করে ধুয়ে নিব। কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে মাছের একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। লবণ আর হলুদ দিয়ে ধুলে মাছের গন্ধ চলে যাবে। দেখুন আমার মাছ একেবারে পরিষ্কার হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি, এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এক টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাছের সাথে মাখিয়ে নিব। দেখুন আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে প্রতিটা মাছের মধ্যে, যাতে লবণ আর মশলা ঢুকে যায়। মাখানো শেষ। এখন আমি একটি ফ্রাই প্যানে 4 টেবিল চামচ তেল দিয়ে চুলায় তুলে দিলাম। তেল গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একে একে মাছ দিয়ে দিচ্ছি। দেখুন খুব সাবধানে দিতে হবে। এভাবে আমি 3 মিনিট রেখে দিব। চুলার আঁচটা মাঝার একটু লোতে থাকবে। 3 মিনিট পর আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখুন এক পিট একেবারে লাল হয়ে এসেছে। আমি সব মাছ উল্টিয়ে দিলাম। এখন মাছগুলো ভাজা হয়ে এসেছে, আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। চুলা আঁচটা আমি এখন লোতে করে দিলাম। এখন এর মাঝে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, দিয়ে হালকা ভেজে নিলাম। এরপর 1 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এভাবে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে না যায়। এখন এর মাঝে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি এর আগে মাছে লবণ দিয়েছি, সেজন্য আপনারা টেস্ট অনুযায়ী লবণ দিবেন। এখন একটু কষিয়ে নিচ্ছি। এর মাঝে হাফ কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম, 4 পিস কাঁচামরিচ দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর মশলাগুলা কষানো শেষ। এখন আমি ভাজা মাছগুলা দিয়ে দিচ্ছি।
সব মাছ দেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে আমি আবারও 2 টেবিল চামচ পানি দিলাম। এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা সুগন্ধ আসতেছে। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ ধনে পাতা কুচি। চুলাটা অফ করে দিলাম। আমার পাবদা মাছ হয়ে এসেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন, একটা মাছও ভাঙে নাই। দেখুন, আমার পাবদা মাছ রেডি। খেতে অসম্ভব মজা। খুব অল্প সময়ে এই মাছ রান্না করা হয়, বেশি সময় লাগে না। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে প্রতিটা রেসিপি সহজভাবে দেখানোর চেষ্টা করি। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমার কষ্টটা সার্থক হবে। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।